যেহেতু সাংবিধানিক ধারা অব্যাহত আছে সেই জন্য সুন্দরভাবে এই পরিবর্তনটি হলো, বা রাষ্ট্রক্ষমতা যেহেতু 10 বছর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব চালিয়েছেন, ওনার মেয়াদ শেষ হয়েছে, কাজেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে এবং যেহেতু সাংবিধানিক ব্যবস্থা অব্যাহত রয়েছে এই জন্য একটি আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে এই ক্ষমতাটি কিন্তু পালাবদল হলো। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ক্ষমতা গ্রহণ করছেন হিসাবে আমি মনে করি। রাষ্ট্রপতি হিসাবে 28তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করা, এই দায়িত্ব গ্রহণ করেছেন এমন একজন ব্যক্তি যার দীর্ঘ সময় রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করেছেন, তিনি কলেজ জীবনে ছাত্রলীগের সাধারণ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তিনি 75-এর 15 আগস্টের পরে তাকে কারারুদ্ধ হতে হয়েছে এবং দীর্ঘ সময় ধরে তার উপর অত্যাচার নির্যাতন করতে হয়েছে, কিন্তু তারপরও তাকে তার আদর্শ থেকে কোনোভাবেই নড়চড় করা যায়নি। এই মানুষটি আবার কারাগার থেকে বেরিয়ে এসে যখন পরীক্ষায় অংশগ্রহণ করে বিশেষ অফিসার হলেন, তখন সময়টি ছিল কিন্তু অত্যন্ত দুঃসময়। সে সময় বিশেষ পরীক্ষা দিয়ে পরীক্ষাও তিনি উত্তীর্ণ হয়েছেন। এই মানুষটি সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সাহসী চেতা মানুষ, তিনি একজন বিচক্ষণ মানুষ, তিনি একজন মেধাবী মানুষ। এই মানুষটির কাছ থেকে জাতি অনেক কিছু প্রত্যাশা করে। আমরা এটাও জানি যে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আসন হচ্ছে মাননীয় রাষ্ট্রপতির আসন। সেই আসন থেকে তিনি এই জাতিকে যে নৈতিক নেতৃত্ব দেওয়া সেই ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন। তার অতীত অভিজ্ঞতা সেটি বলে, নানা চড়াই উত্তরাই পেরিয়ে আজকে তিনি মাননীয় রাষ্ট্রপতি। অতএব দেশের একজন সাধারণ মানুষ হিসেবে, 17 কোটি মানুষের দেশের একজন নাগরিক হিসেবে আমার এই প্রত্যাশা যে তিনি সঠিকভাবেই অভিভাবকের দায়িত্ব পালন করবেন।